হ্যালো ওয়েলকাম টু আইসম কিচেন আজ বৃহস্পতিবার তৃতীয় রমজান আপনাদের সবাইকে তৃতীয় রমজানের মোবারক রমজান মাস শুরু হওয়ার আগে আমরা অনেকে ঘর দোর গুছিয়ে নিই অনেকে খাবার প্রোজেন করি বা সংরক্ষণ করে থাকি যাতে ইফতারের আগে সম্পূর্ণ কাজ শেষ করে বাড়তি কিছু এবাদত করতে পারি রান্নাবান্না করার সাথে সাথেও কিন্তু আমার নতুন কিছু ভালো লাগা কাজ জানা থাকলে আপনাদেরকে জানাই কিংবা আমার ভালো লাগাগুলি আপনাদের সাথে শেয়ার করি প্রত্যেকের জীবনধারা কিন্তু আলাদা সবসময় আমার ভালো লাগাগুলি যে আপনাদের ভালো লাগবে তা কিন্তু না কখনো ভালো লাগা বা কখনো খারাপ লাগা এই দুইকে সাথে নিয়েই আপনারা আমার পাশে থাকবেন এই আশা নিয়ে থাকি রোজার দিনে সকালে কোনো কাজই থাকে না তেমন তাই বসে না থেকে পাখাটা পরিষ্কার করে নিই ঘরে যদি পুরোনো পায়ের বালিশের ওয়ার্ড থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে নেবেন পাখাটা পরিষ্কার করার জন্য ওয়ার্ডের এক মুখ খোলা আর এক মুখ বন্ধ থাকায় সুবিধা আছে যেমন আমরা অনেক সময় বিছানাপত্র নোংরা হবার ভয়ে পাখা পরিষ্কারই করি না বা করতে দেরি করে ফেলি তাই পায়ের বালিশের এক পাশ বন্ধ থাকায় থলির কাজটা হয়ে যায় নোংরা সব থলির মধ্যেই পড়ে সব পরিষ্কার হয়ে গেলে আবার ধুয়ে দিন ব্যবহারের জন্যে উঠিয়ে রাখি আমার এক একটা ফ্যানের বয়স কিন্তু অনেক বছর সঠিক পরিচর্যা ও যত্নের ফলে ও কিন্তু ওর সঠিক কাজটা করে যাচ্ছে তাতে আমি খুব খুশি এতক্ষণ আমার ভিডিও দেখে যদি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে একটা লাইক দেবেন আর যদি আরও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান চেপে দেবেন যদি এই কাজটা আগে থাকতে আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘরটা মুছবো তার আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তাই প্লেন জলে একটু ফ্লোর ক্লিনার দিলাম এটা দিলে ঘরটা খুব সুন্দর একটা সুঘ্রাণ বার হয় মনটা ভালো হয়ে যায় আমি এইভাবে লাঠি দিয়ে মুচি আপনারা যদি পারেন হাত দিয়ে বসেও মুছতে পারেন লাঠি দিয়ে মুছলে আর একটা সুবিধা হয় কি পালংয়ের তলা পর্যন্ত আপনি মুছতে পারবেন তলায় অনেক সময় হাত পৌঁছয় না এটা অনেক দূর পর্যন্ত আপনাকে মুছতে সাহায্য করে এই কৌটোগুলো আমার পুরানো আগে বিস্কুট চানাচু চিড়ে ভাজা এইগুলো থাকতো রোজার দিনে এইগুলো অত আর প্রয়োজন নেই তাই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি রোজার সমস্ত জিনিস রাখব এই সময় আম গাছ আর আমর মুখুল দেখা যায় না এখন আমরো মুকুলগুলি ছোট ছোট আমে পরিণিত হয়েছে এই আমগুলিকে দেখলে আমার মেয়ে বেলার কথা মনে পড়ে যায় ওই আমগুলি আমি বটি দিয়ে ছুলে নিয়ে জামরুল পাতায় লবণ ও মরিচ মাখিয়ে খেজুর গাছের কাঁটা দিয়ে গিতে গিতে খেতাম সে যে কি অমৃত খাবার চিপস আর কুরকুরের মুচমুচে আওয়াজের সাথে এখন যে কোথায় হারিয়ে গিয়েছে চাইলেও সেইগুলোকে সহজে পাবো না আর পেলেও সেই আনন্দ আর নেই নানা সংসারের চাপে এখানে খেজুরের প্যাকেটটাকে আমি ফেলবো না যখন বেশি বেশি মাছ মাংস আসবে তখন ওই প্যাকেটগুলো জিপ লকের কাজ করে দেবে এই তো গল্প করতে করতে আমার প্রায় সব পৌটোয় জিনিসগুলো ভরে নিলাম এবারে এইগুলো একপাশে গুছিয়ে আমি সরিয়ে রাখবো রান্নাঘরের কর্নারে যে মানি প্ল্যান্ট গাছগুলি রয়েছে এগুলি জলে ভেজানো আছে এগুলোর জন্য আমি কোনো টব ব্যবহার করিনি আগের বছর শরবতের যে সিরাপের খালি বোতল ছিল সেইগুলোকেই ভালো করে ধুয়ে আমি গাছটা বসিয়েছি আর একটা গাছ যেটা বসিয়েছি পাতাবাহার সেইটা আমি একটা মাজার কোটো মুখের কাছটা কেটে নিয়েছি গাছের মাপ অনুযায়ী তারপরে তাতে প্লেন জল দিয়ে আমার গাছগুলো বসিয়ে দিয়েছি দেখুন গাছে কী সুন্দর শিকড় ধরেছে পারলে এইগুলি আপনারা মাটিতেও বসাতে পারেন শুধু একটু জলটা বেশি দিতে হবে এই আর কি বড় মালি প্ল্যান্ট গাছটা থেকে একটা পাতা কেটে একটা গ্লাসে জল দিয়ে বসিয়েছি দেখুন তার মধ্যেও কতটা শিকড় বেরিয়েছে আর একটা ক্যাকটাস গাছও আছে এই ক্যাকটাস গাছটা সপ্তাহে একদিন জল দিলে হবে এই তো আমার কনারটা সাজানো হয়ে গিয়েছে রান্নাঘরে দেখুন সবুজে ভরে গিয়েছে এই লাউটা আমি রোজার আগেই কিনেছি তাই কিছুটা শুকিয়ে গিয়েছে বিখ্যাত লাউ দিয়ে সুন্দর একটা গান কোনো কোনোদিন পুরনো না হবার সব যুগেরই হিট গান সাদের লাউ বানাইলামে মরে বৈরাগী লাউ এর আগা খাইলাম ডগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম সাদের লাউ না না আমি কিন্তু বৈরাগীও হব না আর ডুগডুগিও বানাবো না এই লাউ দিয়ে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো লাউয়ের রায়তা এই রায়তা প্রেশার রোগীর কাজে লাগবে খেতেও অসম্ভব টেস্টি একটিবার হলেও খাবেন আমার বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের কাছে লাউয়ের এই ভিতরের অংশগুলি আমি পুরো ফেলে দেব। দানাগুলি এবং ভেতরের আঁশগুলি এইগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব ভেতরের অংশগুলি দেখুন কিভাবে ছাড়াচ্ছি আমার লাউগুলো ছাড়ানো হয়ে গিয়েছে ছোট ছোট কেটেও নিয়েছি একটাই ডাল দিয়ে রান্না করব একটা ভাজি করব আর এই আর্ধেকটা অন্য একটা নতুন রেসিপি করে দেখাবো কথা দিলাম রায়তা বানানোর লাউটা একটা বাটিতে তুলে সামান্য একটু গরম জল দিয়ে আমি একে তো দিলাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে জলে রেখে একটা গ্রেটারের সাহায্যে করে নিতে হবে গ্রেটারের বড় অংশ না ছোট অংশ দেখুন কিভাবে করছি পুরোটা কড়া হয়ে গিয়েছে এবার একটা বাটিতে আমি তুলে নেব ঠান্ডা জল দিয়ে বার কয়েক ধুয়ে নিতে হবে কষটা লাউয়ের যতক্ষণ না চলে যায় জলটা একটা ছাঁকনিতে ঝরতে দিয়েছি একেবারে শুকনো হতে হবে এই লাউয়ের ছোট ছোট যে দানাগুলি ওইগুলোও খেতে ভালো লাগে ওইগুলোও ফেলবেন না এরপরে বাটিতে আমি লাউটা তুলে নিচ্ছি এরপরে এতে পাঁচ ছ চামচ টক দই দেব দু চামচ চিনি দেব। স্বাদ অনুসারে বিট লবণ দেব। এরপর এভারেস্টের চাট মশলাটা দেবো দুই থেকে আড়াই চামচ ভরে ভরে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব স্বাদ অনুসারে কিছুটা কাঁচা লঙ্কা কুটে দেব দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে ফ্রিজের মধ্যে চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্য তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এবার একটা ইলিশ মাছ রাঁধবো এই রান্নাটা আমার নানিমার কাছ থেকে শেখা এই রান্নায় প্রথমে পেঁয়াজ দিতে হবে তারপরে এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর হাফ কাপ সরিষার তেল এবারে এগুলো মিনিট দুয়েক ধরে হাত দিয়ে ভালোভাবে ঘষবো ঘষে ঘষে যখন তেলটা ওপরে উঠে আসবে আর পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরও দু মিনিট ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাছের সঙ্গে মাখিয়ে নেব এই কাজটা যতক্ষণ করছিলাম ততক্ষণ লবণ দিইনি এইবারে শেষে লবণ দিতে হবে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে জল দিয়ে দেব। দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে হতে দেব। মিনিট দশেকের মতো তারপর মিনিট দশেক হয়ে গেলে নাড়াচাড়া করে সর্ষের তেল দিয়ে পরিবেশন করবো গরম গরম এরপর আমি একটা স্মুতি বানাবো প্রথমে খেজুর তারপর পাকা কলা তারপর চিঁড়ে ভিজিয়ে তারপরে দেব এক গ্লাস দুধ এবার আবার মিক্সিতে ঘুরিয়ে নিই ব্যাস হয়ে গেল এরপরে আমি সার্ভ করব আমার তৃতীয় দিনের রোজার ইফতার আর রান্নাবান্না সব রেডি আপনাদের দেখাই কী কি আমি করেছি আমি ফলের মধ্যে আপেল তরমুজ কলা বেদানা খেজুর শাঁকালু আর দু রকম আঙ্গুর আর করেছি আমি এখানে লাউ ডাল লাউ ভাজি রায়তা লাউয়ের ছোলা আদা দিয়ে মটরের ঘুগনি ইলিশ মাছ শশা আর ছোলার ডালের সালাদটা স্মুদি আর ভাত আজকের আমার এফতারটা কেমন হল আর কোন রান্নাটা ভালো হয়েছে সেইটা আমাকে জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ